আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আমাদের জোহরা ব্রাঞ্চ থেকে ফেস্টিভ চিকেন কারি বাই আদান লিবাসের 2022 ক্যাটালগটা রিভিউ করে দেওয়ার জন্য। তো এখন থেকে আমাদের এই চ্যানেল থেকে প্রত্যেক দিনই একটা করে পাকিস্তানি ক্যাটালগ, ড্রেসের ক্যাটালগ আমরা রিভিউ করব। তো অবশ্যই আমাদের পাশে থাকবেন, আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেল নতুন হন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ফার্স্ট ড্রেসটা দেখানো শুরু করি, দেখাইতে আপনাকে বলে দিচ্ছি এখানে ক্যাটালগটা আমি মিস্টেক করছি। আমি আপনাকে এখন স্ক্রিনে যেটা দেখছেন এটা মূলত দেখাবো। খুব সুন্দর এই ড্রেসটা, কিন্তু চমৎকার একটা কম্বিনেশনে চিকেন কাজ করা, যেটা বলছিলাম এটার সাথে প্রচুর পরিমাণে এমব্রয়ডারি করা থাকবে এক্সট্রা প্যাসেজের মাধ্যমে। দেখেন এখানে দুইটা এমব্রয়ডারি করা আছে, এখানে কাটওয়ার্ক করে এই নিচে যেগুলো আছে এগুলো এক্সট্রা, এগুলো সব কাটওয়ার্ক করে জামার নিচে বসবে অ্যান্ড জামার বডিতে বসবে অ্যান্ড উপরে নেকে বসবে। দেখেন খুবই সুন্দর, কিন্তু এক্সপেন্সিভ আছে এই কাজগুলো। স্পেশালি আমি আপনাদের বলবো কাজের জন্য ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন। ব্যাক পার্টের জন্য কত মাথায় নষ্ট, প্রত্যেকটা ব্যাক পার্ট যে সুপার ডুপার প্রিন্টেড, ডিজিটাল প্রিন্ট করা আছে। এটা স্লিপসের অংশ, ফুল হাতে আপনি বানাতে পারবেন। ফ্রি সাইজ সালোয়ার আছে, সালোয়ারের সাথে এক্সট্রা প্যানেল আছে, প্যানেলটা কিন্তু অনেক লম্বা চওড়া পায়ে ডিজাইন হবে, আর এটা প্রত্যেকটাতেই আছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে প্রত্যেকটা ড্রেস দেখার জন্য আমি জাস্ট এগুলো ম্যাটেরিয়াল সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব বাস এটুকু। এটা হচ্ছে আরি বেস, শিফনের মধ্যে আরি বেস এমব্রয়ডারি করা আছে, হেভি একটা পার্টিকুলার যে যেটা লুকস বলা চলে, মাথা নষ্ট কিন্তু দুপাট্টাটা হবে। তো এই ড্রেসগুলো আপনি নিয়ে নিতে পারেন বিজনেসের জন্য, সরাসরি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন, প্রাইস এগুলো বলে দেবে পাইকারি প্রাইস। আর এই ড্রেসগুলো কিন্তু আমরা জাস্ট বলে দিচ্ছি ফার্স্টে যে আমাদের আজকে থেকে যে ভিডিওগুলো আমরা করবো কন্টিনিউয়াসলি, এগুলো হচ্ছে শুধুমাত্র বাস রিভিউ পারপাস, যে পাকিস্তানে কী ধরনের ড্রেস মূলত করে থাকে। দেখেন এটা পুরোটাতে এমব্রয়ডারি করা আছে, অল ওভার লুকসটা, এক্সট্রা কিছু প্যাসেজ আছে, বডিতে হবে যেটা গলায় হবে, নেকে অ্যান্ড বডিতে হবে, এটা হবে দামানে। খুব সুন্দর কিন্তু একটা এমব্রয়ডারি করা আছে, এটা অর্গানজার উপরে মূলত এমব্রয়ডারিটা করা। অ্যান্ড এটা ব্যাক পার্ট, ব্যাক পার্টটা কিন্তু ফুল্লিভাবে 3D ডিজিটাল প্রিন্টেড করা থাকবে। এটা স্লিপসের অংশ, ফুল স্লিপস হবে, একেবারে আপনার ইচ্ছা মতো আপনি বানিয়ে নিতে পারবেন। দেখেন কোয়ালিটিটা অল ওভার, কিন্তু একটা প্যাসেজ থাকবে হাতাতে, এটা হচ্ছে সালোয়ারটা অ্যান্ড সালোয়ারের প্যাসেজটা, খুবই সুন্দর। আমি আপনাকে যদি বলি জাস্ট রিভিউ পারপাস আপনাকে দেখাচ্ছি, নেওয়ার জন্য জাস্ট স্ক্রিন নাম্বার ফোন করবেন, পাইকারি নেওয়ার জন্য, শুধুমাত্র পাইকারি নেওয়ার জন্য স্ক্রিন নাম্বার ফোন করবেন। যদি খুচরো পাওয়া যায় সেক্ষেত্রে আপনাদেরকে সার্ভিস দেওয়া যেতে পারে। দেখেন এটা হচ্ছে ফুল দোপাটাটা, এইটার দোপাটাটা হচ্ছে শিফনের মধ্যে, একেবারে পিওর শিফন, একেবারে পিওর শিফন। এইটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে, স্পেশালি যে কালারটা আপনি ক্যামেরাতে দেখতেছেন অ্যাজ লাইক সেম বেস কালার, ফুল বডিটাতে কিন্তু চিকেন কাজ করা আছে। আর একটা বলতেছি, চিকেনের মধ্যে কিন্তু ইনার কিন্তু নেই আমাদের এখানে, তো আপনার সেমেজ পরলেই চলবে, ড্রেসটাতে ইনার হবে না, বাট সেমেজ পরলে চলবে। বাট বেশ কিছু প্যানেল আছে, এটা তবে স্লিভসের বর্ডার অ্যান্ড এটা কামিজের, দেখেন নেকটা খুবই সুন্দর বানানোর পরে। আসলেই এগুলো খুব এক্সপেন্সিভ পার্টিকুলার ড্রেস হবে। তো নেওয়ার জন্য সরাসরি আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ব্রাঞ্চে চলে আসবেন, অ্যাড্রেসটা শেষে দেওয়া থাকবে। দেখেন ব্যাক পার্টের ডিজাইনটা জাস্ট টোটাল একটা কালারফুল বেজ আপনি এই ক্যাটালগটা আপনাদের দিচ্ছি, বাকি একটা রিভিউ করছি, খুবই সুন্দর, খুবই সুন্দর, একেবারে পিওর লনের মধ্যে থাকবে ব্যাক পার্টটা, এক কালারের মধ্যে সালোয়ার অ্যান্ড সালোয়ারের প্যাচেজ। তো খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো, যদি আপনাকে বলে দিচ্ছি আপনি যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই দুপাটাটা হচ্ছে মূলত শিফনের মধ্যে আরি বেজ এমব্রয়ডারি করা আছে, দেখেন। আর ফুল ক্যাটালগটাতেই কিন্তু এমব্রয়ডারি প্লাস পিওর শিফন দুইটা ভাবেই দুপাট্টা করা আছে। এটা আরও একটা কালার, এটা মূলত শাওলা কালার, এখানে কালারটা অ্যাকুরেটলি আসেনি, হ্যাঁ ক্যামেরাতে কিন্তু অ্যাকুরেট যেটা দেখাচ্ছে এটাই। খুব সুন্দর কিন্তু এমব্রয়ডারি করা আছে, নিচে এক্সট্রা প্যাসেজ হবে, খুব সুন্দর, একেবারে ফুল বডিতে, যাদের মোটামুটি 46-48 বডি তাদেরও অ্যাভেলেবেল হবে এটাতে। ফ্রি সাইজ যেটুকু ফ্যাব্রিক দেওয়া আছে, এক্সট্রা নিচের প্যাসেজ আছে, যেগুলো আসলে মূলত বডিতে হবে এইগুলো। অ্যান্ড এটা ব্যাক পার্টের ডিজাইন, দেখেন খুবই সুন্দর কিন্তু ব্যাক পার্টের ডিজাইনটা, নিচের স্লিভসটাও কিন্তু দুইটা ডিজাইন আছে হাতায়, এখানে স্পেশালি হচ্ছে হাতার আরেকটা বর্ডার আছে যেটা আপনি হাতার উপরে বসবে। তো ফ্রি সাইজ হাতা আছে, আপনার মতো করে আপনি বানিয়ে নিতে পারবেন, কাস্টমাইজও করে নিতে পারবেন। এটা হচ্ছে সালোয়ার অ্যান্ড সালোয়ারের প্যাসেজ, এটা হচ্ছে সালোয়ারের প্যাসেজ, দুইটা প্যাসেজ আছে, দুইটা দিয়ে আপনার সালোয়ারের দুই সাইডে এটা অ্যাডজাস্ট হবে। এটা দোপাট্টাটা পিওর শিফন ডিজিটাল প্রিন্টেড দোপাট্টা,
পিওর শিফন ডিজিটাল প্রিন্টেড দোপাট্টা। তো যেটা আমি বললাম যে কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর, একটা দোপাট্টা এমব্রয়ডারি কাজ করে আর একটা শিফন দোপাট্টা কাজ করে, একটা পিওর আরেকটা আছে অন্য কাজ করে। দেখেন এটা আরও একটা ড্রেস, খুবই সুন্দর আরও একটা ড্রেস, এটা মিষ্টি কালারের মধ্যে মূলত খুব সুন্দর নিকে একটা প্যাসেজ থাকবে, জড়িয়ে সুতো সিকোয়েন্স এমব্রয়ডারি, অ্যান্ড নিচেও কিন্তু আরও একটা প্যাসেজ থাকবে, এটা জামার নিচে থাকবে, এখানে যে প্যাসেজটা আছে এটা জামার নিচে থাকবে। তো এক এক করে আমি আপনাদেরকে চেষ্টা করতেছি যে ফুললিভাবে আপনাদেরকে বোঝায় দেওয়ার জন্য। এখানে তিনটা প্যাসেজ আছে, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট অ্যান্ড স্লিভস, তিনটা প্যাসেজ তিন জায়গায় যাবে। এটা ব্যাক পার্টের ডিজাইন, খুবই সুন্দর একটা ব্যাক পার্ট ডিজাইন থাকবে এটার, অ্যান্ড স্লিভসের কথা তো না বললেই না, খুবই সুন্দর এক্সপেন্সিভ একটা বর্ডার সহ স্লিভসটা চলে আসবে। আর ফ্যাব্রিকের মান যদি বলি বেস্ট কোয়ালিটির লন থাকবে, এক কালারের মধ্যে থাকবে সালোয়ার প্রিন্ট, তো আপনাকে দেখার আসলে অপেক্ষাই রাখে না যে কত এক্সপেন্সিভ অ্যান্ড প্রিন্টগুলো দিয়েছে ব্রাইটার লুকসের। এটা হবে সালোয়ারটা, সালোয়ারটার প্যাসেজটা হবে এটা, খুব সুন্দর একটা চমৎকার একটা ডিজাইন আছে। আমি এটা হচ্ছে দোপাট্টাটা, দোপাট্টাটা আছে অল ওভার এমব্রয়ডারি করা আছে, শিফনের উপরে অল ওভার এমব্রয়ডারি করা, দুই সাইডের পার সহ দুই সাইড ফুল এমব্রয়ডারি করা আছে। ড্রেসগুলোর প্রাইসের জন্য স্ক্রিন নাম্বার ফোন করবেন, আমি আপনাদেরকে রিটেল প্রাইস আনুমানিক এটা বললাম যে 4000 টাকার বেশি হবে এক একটা ড্রেসের রিটেল প্রাইস। সো আপনার যদি ভালো লাগে বিজনেস করার জন্য সে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে পিট কালারের মধ্যে, অনেকটা ডার্ক গ্রিন যেটা আমরা বলি, এই কালারটা হচ্ছে অ্যাকুরেটলি যেই কালারটা দেখা যাচ্ছে সেম ভাইজ। দেখেন এটা হচ্ছে গলার ডিজাইন, খুব সুন্দর একটা গলার ডিজাইন আছে, নিচের দামান আছে, দুইটা আছে এখানে দেখেন, উপরে বডিতেও হবে অ্যান্ড নিচের দামানেও হবে, খুবই সুন্দর কাজ করা। এটা ব্যাক পার্ট, ব্যাক পার্টে কিন্তু খুবই কালারফুল থাকবে, এক্সট্রা প্যাসেজ সহ আপনি এক্সট্রা লং করে নিতে পারবেন, অ্যান্ড স্লিভস তো ফুল হাতা হবে, এক্সট্রা প্যাসেজও আছে স্লিভসের মধ্যে। তো অল ওভার যদি বলি পার্টি ওয়ারে বেস্ট কালেকশন এভার আদান লিবাসের, আপনি আনুমানিক বললাম যে 4000-এর মধ্যে আপনি পেয়ে যাবেন রিটেলের জন্য, অ্যান্ড পাইকারির জন্য অবশ্যই অবশ্যই আরও অনেক কম থাকবে প্রাইসটা। সো অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন, করে ওই ড্রেসগুলো পারচেস করতে চাইলে বিজনেস পারপাস আপনি নিয়ে নেবেন। এখানে ওনাটা হচ্ছে ফুল শিফনের মধ্যে 3D বেস প্রিন্ট করা আছে, খুবই চমৎকার অ্যান্ড এক্সপেন্সিভ আছে। আমি আপনাদেরকে বলবো ড্রেসগুলো নেওয়ার জন্য অবশ্যই আপনি বিজনেস পারপাস খুবই বেনিফিটেড হতে পারবেন। দেখেন চিকেনের উপরে ফুল বডিটাতে কিন্তু চিকেন কাজ করা আছে, এটা হচ্ছে মূলত আকাশি কালার, অ্যান্ড এটা হচ্ছে গলার ডিজাইনটা, এটা ব্যাক পার্টের ডিজাইনটা, খুব সুন্দর একটা ব্যাক পার্ট কিন্তু চলে আসবে স্পেশালি কালার ম্যাচিং করে। আর এটা স্লিভসের বর্ডার অ্যান্ড স্লিভস দুই হাত ফুল হাতা হবে, আপনি চাইলে জুল হাতাও বানাতে পারবেন, এক কালারের মধ্যে সালোয়ার অ্যান্ড এক্সট্রা প্যাসেজ যেটা নর্মালি অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা ড্রেসে আপনি পাইছেন। সো এটা চলে আসবে এক্সট্রা প্যাসেজ, দুইটা পায়ের জন্য দুইটা। এটা দোপাট্টাটা একেবারে পিওর শিফন দোপাট্টা, সো কালারফুল, এটা হচ্ছে পিচ কালার, খুবই সুন্দর একটা কালার। এটার নিচের দামানটা চলে আসবে এটা, অ্যান্ড ওটা গলার ডিজাইন, খুবই সুন্দর একটা গলার ডিজাইন থাকবে নিচের দামান এটা, অ্যান্ড ব্যাক পার্টের ডিজাইন স্লিভস, খুবই এক্সপেন্সিভ, এক কথা বলা চলে যে খুবই এক্সপেন্সিভ ড্রেস। অ্যান্ড এটা হবে ব্যাক পার্টের স্লিভসের বর্ডার, এটা খুবই সুন্দর কিন্তু এক কালারের মতো চলে আসবে সালোয়ার অ্যান্ড দোপাট্টা, সালোয়ারের প্যাসেজ টোটাল প্রত্যেকটা ড্রেসে কিন্তু প্যাসেজ আছে, অ্যান্ড দোপাট্টা কিন্তু পিওর শিফনে আরই বেস এমব্রয়ডারি করা থাকবে, ফুল এমব্রয়ডারি করা থাকবে একেবারে অল ওভার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, কোনো গ্যাপ নেই। পার্টি ওয়ারে বেস্ট কালেকশন এভার 4000 সামথিংয়ের মধ্যে আপনি পাবেন রিটেলের মধ্যে, অ্যান্ড হোলসেলের জন্য তো অনেক রিজনেবল প্রাইস থাকবে। এটা হবে ফ্রন্ট পার্ট, আরও একটা কালারে, এটা অলিভ কালার কম্বিনেশানে, খুবই সুন্দর এটা নিচের দামানটা, অ্যান্ড বডি এটা গলার ডিজাইন, এখানে নিচে আরেকটা ডিজাইন দেখা যাচ্ছে, এটা মূলত সালোয়ারে হবে, এটা একটা পার্ট, আরেকটা পার্ট আমি দেখাই দেবো সালোয়ারের সময়। এটা ব্যাক পার্ট, ব্যাক পার্টের সাথে এটা স্লিভস আছে অলিভ কালারের মধ্যে, খুবই সি গ্রিন মাস্টার গ্রিন কন্ট্রাস্টের মধ্যে, অ্যান্ড এটা হচ্ছে স্লিভসের বর্ডার, খুব সুন্দর একটা স্লিভসের বর্ডার আছে। অল ওভার যদি বলি পালানোর পর ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর হবে। এটা হচ্ছে সালোয়ার, অ্যান্ড আরেকটা সালোয়ার যেটা আমি বর্ডার বলেছিলাম এটা হচ্ছে বাকি আরেকটা, খুবই সুন্দর কিন্তু বর্ডারটা, এগুলো বানানোর পর আসলে একেবারে মাথা নষ্ট পাবে, ডিজাইনগুলো ফুটে উঠবে। সো আমি আপনাদেরকে প্রিপেয়ার করবো ভাইদের সাথে যোগাযোগ করে ড্রেসগুলো নিয়ে নেওয়ার জন্য। যদি আপনার বিজনেস পারপাস ভালো লাগে সরাসরি ভাইদের শপে আসবেন, শপে এসে প্রসেস করে নেবেন,
অ্যান্ড ওনাদের সাথে অবশ্যই কমিউনিকেট রাখবেন, ওনারা কিন্তু কন্টিনিউয়াসলি পাকিস্তানি ভিডিও আপলোড করতে থাকবে। ওনাদের শপের অ্যাড্রেস বলে দিচ্ছি, ভাইদানের শপের নাম জোহরা, অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসে প্লেন মসজিদের সাথে সুভাষ এয়ারমা সেন্টারের লিফটের 4-406 নম্বর দোকান। ফোন নাম্বার হচ্ছে 0147034549। এই নম্বরে যোগাযোগ করে ড্রেস নিবেন। ঢাকা শহর সারা বাংলাদেশ থেকে ধন্যবাদ।